গোপনে বিবাহ করে একাধিকবার সহবাস করার পর অন্য পাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসল পূর্ব বর্ধমান জেলার কান্লার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের পুত্র বলে অভিযোগ। প্রতারিত হয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন কান্লার ১৭ নম্বর ওয়ার্ডের পুর ভোটের বিজেপি প্রার্থীর প্রথম পক্ষের স্ত্রী বলে অভিযোগ। প্রতারিত করার অভিযোগ উঠেছে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্পনা বসুর পুত্র ইন্দ্রনীল বসুর বিরুদ্ধে। প্রতিবাদ চাইতে গেলে প্রতারিত যুবতীকে গালিগালাজ ও হেনস্থা করা ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে। যুবতীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ ইন্দ্রনীল বসু ও তার পরিবার। তাদের অভিযোগ, ওই যুবতী বিজেপি করে বলে তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। জানা যায়, দুদিন আগে ইন্দ্রনীল বসুর অন্য পাত্রীর সঙ্গে বিবাহ হয়, শনিবার ছিল বধূ ভাত। অপরদিকে যুবতী জানান, ২০১২ সালে একটি মন্দিরে তাদের বিবাহ হয়। উভয় পরিবার বিষয়টি জানতেন বলে তার দাবি। তার অভিযোগ, স্ত্রীর মর্যাদা দেবার পর একাধিকবার সহবাস করে ইন্দ্রনীল বসু। বিয়ের খবর পেয়ে দুদিন আগে তার বাড়িতে গেলে কাউন্সিলর ও তার পুত্র গালিগালাজ ও আত্মহত্যার প্ররোচনা দেয় বলে অভিযোগ। এরকম কাজ করতে হলো কি হয়েছিল বলতে, ২০১২ সালে ওর সঙ্গে প্রথম পরিচয় হয়। বসু নার মা, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা বসু, এখন বর্তমান কাউন্সিলর, আর ২০১২ সালে উনি কাউন্সিলর ছিলেন। সেই সময় আমার মা মারা যায়, সে শ্মশান থেকে ওদের সঙ্গে আমার পরিচয়। তারপরে ২০১২-১৩ সালের মধ্যে বিয়ের কথাবার্তা হলো, ১৫ সালে দুটো বাড়ি যৌথ উদ্যোগে কথাবার্তা পুরো বিয়ে ফাইনাল হয়ে গেল। তারপরে হঠাৎ করে কল্পনা বসুর ইউটারাসে কোনো প্রবলেম হয়, দিয়ে সেই সময় বিয়েটা স্থগিত থাকা। সেই সময় কল্পনা বসু, ইন্দ্রনীল বসু, আমি তিনজনে মিলে আর একটা বিজনেসও শুরু করি, পুরনো বাস স্ট্যান্ডে, সেটাও সবাই জানে, প্রমাণও আছে। তারপরে কিসের বিজনেস ছিল, একটা এক্সট্রা জিম করে দিয়েছিলেন কল্পনা বসু ছেলেকে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। ১৫ সাল থেকে এই পর্যন্ত যখন যাতায়াত থাকা, ওদের বাড়ি পুজো টুজো হলে যেতাম, কাস্টমার চোখে খারাপ হলে যেতাম, বাড়িতে মানে জাস্ট সিঁদুরটা করে যায়নি, সেটা সব দেখাশোনাই করতাম, ওরাও আমার দেখাশোনা করতো। আমি এই রিসেন্ট গ্র্যাজুয়েশন করেছি ওপেন থেকে, সেটা কাকিমা আমাকে পড়িয়েছে, ইন্দ্রনীল বসু আমাকে পড়িয়েছে, এমনকি ওর কাছ থেকে সব অনলাইন পেমেন্ট হতো। এরকম সমস্ত সম্পর্ক ছিল, এইভাবে চলছিল যে আষাঢ় শ্রাবণ মাসে বিয়ে সবই একটা ঠিক ছিল, ভোটটা মিটে গেছে। এর মধ্যে ২১-৪-২০২২ তারিখে হঠাৎ রাত্রিবেলা ৭-৮টার সময় আমি শুনি যে একটা মেয়েকে লুকিয়ে লুকিয়ে, একদম কেউ জানি না, বাস স্ট্যান্ডে কেউ জানি না, আমার পাড়া প্রতিবেশী মন্দির থেকে না কথা দুই বছর আমি জানি না, তা আমি যখন খবরটা পেলাম তখন সুযোগদান হয়ে গেছে আমার কাছে ২০২২। রাত্রি ৭-৮টার সময় আমি জানতে পারি। তারপর আমি তখন চেষ্টা করি যে যেখানে বিয়ে হচ্ছে পৌঁছে যাওয়ার জন্য, তা সেই সময় সুযোগদানটা হয়ে গেছে। তারপরে সকালবেলায় রাত্রিবেলা আমাকে অনেকে বুঝিয়েছে যে বিয়ে হয়ে গেছে, তুমি চিন্তা ভাবনা করো, ঠান্ডা মাত্র আপনার কিছু মনে করি না। সকালবেলা যেমন আমি জিম খুলেছি যে ব্যাংকে যাচ্ছিলাম, সেই সময় ইন্দ্রনীল বসুর গাড়ি ঢুকে নতুন বউকে নিয়ে, আচ্ছা ২০১২ বাড়ির সামনে আমার দেখা হয়েছে। এরকম তো আমার পশ্চিমবঙ্গে কথা কাটাকাটি হয়, ওই বউ আমাকে দেখেনি, কথা কাটাকাটি হয়, কল্পনাবসুর সময় হয়, সেই সময় একটু কিছু বাজে কথা ওরা আমাকে বলে, আমি সেই সময় মেন্টালি কী বলে আমি বললাম এটা কী হলো, এটা কী ধরনের অসুবিধা, আমি তোমার সঙ্গে সব কিছু ফাইনাল হয়ে গেছে, বিয়েটা বড় হয়ে গেছে, এবং বললো আমার যা ইচ্ছা আমি করবো, তুমি যাবো না, আর তুমি সুসাইড করবে করো, আমার মা সুসাইড করতে পারে না, এই কথা আমাকে। তারপরে আমি বাড়িতে এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছি। তারপরে তো কাল থেকে হসপিটালে ভর্তি। কী করেছিল বাড়িতে এসে? আমি হাতে শিরা কেটে গেছি। মানে হট করে শিরাটা কেন কাটতে গেলে? ওই মুহূর্তে ওই সময় আমি দেখেছি, তারপরে আমাকে ওই ধরনের কথাগুলো বলেছে, আমি সুসাইড করতে পারার কথা ওই বলেছে না, ইন্দ্রনীল বসেই দিয়ে যাই হোক। তখন আমি এসে তো বেড়ে গেছি যে আমি কাল থেকে তো হসপিটালে ভর্তি, অনেক ব্লিডিং হয়েছে, নার্ভ থেকে মানে মানসিকভাবে খুব অসুস্থ, আর যদি সকালে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। তারপরে পুলিশ এসেছিলেন, কেস করা হয়েছে, স্টেটমেন্ট নিয়ে গেছেন ওনারা, চুপিচুপি করেছে। তার যাই হোক, এখন আমি চাইছি মেয়েটার তো এখনও বৌভাত টৌভাত কিছু হয়নি, তার সুযোগটা হয়েছে, ও যদি একটা পাখির লোকজন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে যদি বাড়িতে পৌঁছে দেবেন, তাহলে জায়গাটা তো আমাকে দিতে হবে, আমি তো আমার জায়গা ছাড়বো না, কোনো রকম ভাবে আমার জায়গা ছাড়বো না। তখন দুটো বিয়ে করতে বাধ্য করবে, ও যেমন অন্যায়টা করেছে ওকে ওটা দিতে হবে, মাসিটা তো দিতে হবে। আমার বোনের সঙ্গে আর ১০ বছর ধরে সম্পর্ক তৈরি করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও সঙ্গে একটা প্রতারণা করেছে, আমরা চাই বসু এটা প্রতারণাই বলি,
প্রতারণা করেছে। আমার বোন যাতে একটা সুষ্ঠু বিচার পায় বা সবাই ওকে সহযোগিতার হাত দিয়ে দিক, এটা আমি চাই। আর ওর সঙ্গে দীর্ঘদিন একটা শারীরিক সম্পর্ক জড়িত ছিল। ওরা যেহেতু বিয়ের কথাবার্তা হয়ে গেছিলো, আমাদের বাড়ির তরফ থেকেই আমরা রাখছিলাম, এবং এমনকি আমরা ওদের বাড়ি থেকে বিয়ে কথাবার্তাও বলেছিলাম। ওর কল্পনা পশু একটা শারীরিক অসুস্থতা ছিল বলে আমরা এটা মানে স্থগিত ছিল বিয়েটা। সেই হেতু ওরা দুজনে যেহেতু প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, সেই জন্য ওরা দুজনে ছিল বা ওরা শারীরিক সম্পর্ক তৈরি করেছিল ভেতরে ভেতরে, লোক দেখলে হয় না সেটা। এরপরে যেটা কর্ম বা আমার বোন যাতে সুস্থ বিচার পায় বা যেটা করা, শুনলাম যে আপনার বোন বলছে যে উনি একবার বিয়েও করেছিলেন। সেটা আমরা জানি, আমাদের সামনে বিয়ে করেনি। ওরা গেছিল কোনো মন্দিরে, গ্রামের ভিতরে কোনো মন্দিরে, সেখানে গিয়ে নিজেরা নাকি সিঁদুর পড়িয়েছিল, সেটা আমি আমাকে বলেছি, সেটা আমার দেখা না। এমন একটা ওরা পরিস্থিতি তৈরি করেছে বা আমার বোন দেখেছে সেটা সহ্য করে নিতে পারিনি। সেই দেখে এসে ও ওদের দুজনকে বিয়ে হচ্ছে দেখে বা কিছু যা দেখেছে, ওরা দুজনের বিয়ে হচ্ছে বউকে নিয়ে নামছে গাড়ি থেকে, সেটা দেখে এসে ওকে প্রত্যক্ষ ভাষায় গালাগালি গালি গালাজ করেছে। হ্যাঁ, ওটা মা ছেলে মিলে বলতে গেছিলো বলে তখন আমার বোন এসে বাড়িতে আত্মহত্যা করার চেষ্টা করে, সিরা কেটেছে, সিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কালনা হসপিটালে দুই ভর্তি হয়েছে। এখন কি চাইছে? এখন চাইছে আমার সুস্থ বিশ্বাস চাইছে। আমার গোষ্ঠী আছে, আমি পৌরসভাতে গোষ্ঠীর দিকটা দেখি, সেখানেও আমার সঙ্গে প্রচুর মেয়ে থাকে। তাদের মধ্যে কি কমপ্লেন করে দিল আর মদতে করে, এমনও তো হতে পারে কোনো বিরোধী দলের মদতে আমার চরিত্র হনন করার জন্য করিয়ে দিল, তো আমার রেপুটেশন তো নষ্ট হলো। কাল্লায় একবার কল্পনা বসু কে, তার কি পরিচয়, তার ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড, আপনারা একটু খোঁজ নিন। মেয়েটি বারবার অভিযোগ করছে কাজের সাথে কল্পনা বসুকে জড়িয়ে কেউ কথা বলতে পারবে বলে আমার মনে হয় না। মেয়েটি বারবার অভিযোগ করছে যে যদি কেউ বলে, ওই যে বললাম রাজনৈতিক চক্র, মেয়েটি বারবার অভিযোগ করছে যে আপনার ছেলের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। তার বিষয় সে করতে পারে, কি মুশকিল, কোন একটা মেয়ে কি বলে দিল সেটা নিয়ে আমি কেন বদল হবো। আর এই যে অভিযোগটা উঠছে, যদি এটা আমি তদন্ত করে এমনিতে ধরুন যিনি আপনারা তার কথা বলছেন তিনি হচ্ছেন বিজেপির কনটেস্টেড ক্যান্ডিডেট। আমি তৃণমূল কনটেস্টেড করি, তাহলে আপনাদের কথা অনুসারে যদি বলতে হয় তাহলে আমি বলবো আমার রেপুটেশনে কালি লাগানো হচ্ছে। বলছে রাজনৈতিক চক্র, তাই তো, আমার রেপুটেশনে কালি লাগানো হচ্ছে নাকি আপনারা? সে কে? সে বিজেপির একজন কনটেস্টেড ক্যান্ডিডেট, 17 নম্বর ওয়ার্ডে, এই তো তার পরিচয়। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।